ওহে মিলন, একটু চা দাও দেখি। হ্যাঁ বসুন বসুন, এই নিন চা, চিনি ছাড়া। বাজারে এলে তোমার এই চাটা না খেলে যেন মন ভরে না, তোমার হাতে যেন জাদু আছে। হে, সবই আপনাদের কৃপা। সেই কোন ছোটবেলা থেকে এই চায়ের দোকান চালাচ্ছি, আপনারা সবাই পাশে আছেন তাই পারছি। তুমি সৎ মানুষ, সৎভাবে পরিশ্রম করে ব্যবসা চালাও, না হলে কম তো আর চায়ের দোকান হলো না এই বাজারে। কিন্তু তোমার মতো চা তো কেউ আর বানাতে পারে না। সবই ঈশ্বরের কৃপা। তবে হ্যাঁ, আর্থিক প্রাচুর্য না থাকলেও আমাদের কোনো অভাব নেই, কষ্টে সৃষ্টে চলে যায়। তা তোমার দুই ছেলের কি খবর, পড়াশোনা কেমন চলছে তাদের? আগে আমার বড় ছেলে খুব ভালো পড়াশোনায়, ক্লাসে সব সময় ভালো নম্বর পেয়ে পাশ করে, স্বভাবও খুব ভালো, স্কুলের মাস্টারমশাইরাও খুব প্রশংসা করে ওর। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার ছোট ছেলেটা কেমন যেন ছন্ন ছাড়া, বাউন্ডুলে, পড়াশোনায় মন নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই হয়তো গাছে উঠে পেয়ারা পারছে, আবার হয়তো তুমুল বৃষ্টির মধ্যে কাদা মেখে মাঠে ফুটবল খেলছে। হ্যাঁ, সবাই সমান হয় নাকি? এখনো তো ছোট, একটু বড় হতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, একটু দুরন্ত এই যা। ছোট আর কোথায়, 16 বছর বয়স তো হলো, এখন না বুঝলে আর কবে বুঝবে কে জানে, আমি আর কদ্দিন। তুমি চিন্তা করো না মিলন, সব সময় পড়াশোনা দিয়ে কি আর মানুষ বিচার হয়। আচ্ছা চলি। কাকু তাড়াতাড়ি চলো। কেন রে, কি হয়েছে? চলোই না ওই দাসবাবুদের দোকানে, সোমু। সোমুর কি হলো? চলো চলো, আগে তো চলো, বলছি তারপর। ভালো করে হাত চেপে ধরে থাক ছোটু, বেটা যেন পালাতে না পারে, এই বয়সেই চুরিবিদ্যা শিখে ফেলেছে। এমন চেপে ধরেছি কর্তা যে পালাবার জো নেই। কি হয়েছে, ওকে ধরে রেখেছো কেন, কি করেছে সোমু? এই যে মিলন, এসে পড়েছো, বলি ছেলেকে কি শিক্ষা দিয়েছো, এই বয়সেই তো চুরিতে হাত পাকিয়ে ফেলেছে। চুরি? সোমু চুরি করেছিস তুই? কিরে বল, চুপ করে আছিস কেন? ও আর কি বলবে, আমি বলছি আমার দোকানের বাইরে বেশ কদিন ধরেই একটা ভিখারি বসে থাকে, আজ সকালেও ছিল, বিক্রিবাটার সময় এসে খাবাচ্ছে, বড় জ্বালাচ্ছিল, দিলাম ঘাড় ধাক্কা। আর ও তখন আমাদের দোকান থেকে না বলে এক প্যাকেট বিস্কুট নিয়ে ওই ভিখারিকে দিল। দাম চাইলাম, বলে টাকা নেই। বলি বাড়িতে কি চুরিবিদ্যা শেখাচ্ছ নাকি মিলন? ছি ছি ছি, ভারী অন্যায় করেছে সোমু, ওকে ক্ষমা করে দিন, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। পুলিশে খবর দিতে গেছে, এইটুকু ছেলের পেটে পেটে এত, আবার মুখে মুখে তক্ক করছিল। আমি চুরি করিনি, আমি পরে ঠিক টাকা দিয়ে যেতাম, চোখের সামনে একটা দুস্থ মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, আপনার একটুও মায়া হয় না? দেখো দেখো মিলন দেখো, কত বড় সাহস, দেখো তোমার সামনেই আমাকে অপমান করছে। কি বলছিস কি সোমু, চুপ কর বেয়াদব, ক্ষমা চা, ক্ষমা চা ওনার কাছে। দাসবাবু দয়া করুন, ও ছোট ছেলে, ওকে পুলিশে দেবেন না, আমি কথা দিচ্ছি ও আর কখনো এরকম করবে না। নিজের ছেলেকে সামলাও মিলন, না হলে এই বাজারে তোমার দোকান রাখা মুশকিল হয়ে যাবে, রোজগার না থাকলে বউ বাচ্চা নিয়ে যে পথে বসতে হবে সেটা কি ভালো হবে? আমি কথা দিলাম আর কোনোদিন এরকম হবে না, আমি ওকে শাসন করব, খুব শাস্তি দেব। ছি ছি সোমু, তুই কি দুদণ্ড শান্তি দিবি না আমাদের, শেষ পর্যন্ত চুরি। ছি ছি ছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, কুলাঙ্গার। আমি কোনো অন্যায় করিনি মা। চুপ একদম, সকলের সামনে বাজারে কি অপমানটাই না করলেন দাসবাবু, ওনার পয়সা আছে, প্রতিপত্তি আছে, আমার দোকানটা উঠে গেলেই এতগুলো লোকের যে না খেয়ে মরতে হবে। সত্যি তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা করছে, চোর একটা। কতবার বলবো যে আমি চুরি করিনি, একটা অসহায় মানুষকে সাহায্য করা তো কোনো অন্যায় নয়, আমি কোনো অন্যায় করিনি।
এই মহৎ কাজ করে আমাদের উদ্ধার করেছো একেবারে। নিজের দাদাকে দেখেও তো শিখতে পারিস, কোনোদিন আজ পর্যন্ত কারো কাছ থেকে সজলের নামে কিছু শুনতে হয়নি, কে বলবে একই মায়ের পেটের ভাই তোরা। সেদিন স্কুলের স্যারও বলছিলেন সমুর কিচ্ছু হবে না। সত্যি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। যে বাবা মায়ের সম্মান রাখতে জানে না তার জীবন অন্ধকার, কিচ্ছু হবে না তোর। মা আমাকেও একটা বড় মাছ দাও। বড় মাছ তো আর নেই, তোর বাবা আর সজলের জন্য ছিল, আমি আর তুই ছোট মাছ দিয়েই খেয়ে নেব। আর তুই বড় মাছ খেয়ে কি করবি, পড়াশোনায় তো গোল্লা, আমার মাছ খাওয়া দরকার। ঠিকই তো, সামনেই সজলের পরীক্ষা, কত রাত জেগে পড়াশোনা করে ছেলেটা, পরীক্ষায় ভালো ফল করবে, বড় চাকরি করবে, আমাদের সব দুঃখ দূর হবে। তুই খা বাবা, তোর বাবাকে বলবো কাল আবার তোর জন্য মাছ আনবে। আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ, আজ বিকেলে আমার সাথে একটু দোকানে যাবি, কাজ আছে। আজ তো বিকেলে হবে না, তুমি দাদাকে বলো। কেন হবে না, কেন কোন রাজকার্য আছে তোর? আর সজলের সামনেই পরীক্ষা, ও পড়াশুনো বাদ দিয়ে দোকানে গিয়ে বসবে। বললাম তো হবে না, কাল যাব। তাও যদি লেখাপড়াটা হতো, পরে তো আমার এই দোকানটা চালিয়েই খেতে হবে, এখন থেকেই সব শিখে নে। দোকান চালানোটা তো কোনো অসম্মানের কাজ নয় বাবা, আমার পড়ালেখা মাথায় ঢোকে না। তার মাথায় ঢুকবে কেন, যত সব বখাটে ছেলের সাথে মিশবে, ওই করেই তো গোল্লায় গেছো। সারাদিন পাড়া বেড়ানো ছাড়া আর কি কাজ আছে তো, যত সব বেরো বেরো আমার সামনে থেকে। বাবা আমার 500 টাকা লাগবে। 500 টাকা? এত টাকা তো এই মুহূর্তে নেই। সে আমি জানি না, আমার লাগবে ব্যাস। পরশু আমার এক বন্ধুর জন্মদিন, সবাই মিলে আমরা ওকে এক উপহার দেব। 500 টাকা তো অনেক রে, আমরা গরিব, আর তোর বাবারও শরীর খারাপ বলে কয়েকদিন দোকানে বসতে পারেনি, আয়ও হয়নি। সে আমি কি জানি, কখনোই তো কিছু চাই না তোমাদের থেকে, এটুকুও কি দিতে পারবে না? আমার সজলটা রাগ করে কাল থেকে কিচ্ছু খায়নি, যে করেই হোক ওই টাকাটা তুমি জোগাড় করো। কাল দোকান খুলবো, দেখি যদি বাজারে কারো কাছে ধার পাই। সত্যিই তো কত গুণী ছেলে আমাদের, ওর জন্য এইটুকু তো করতেই হবে। এই নে এই টাকাটা রাখ, আমরা সব বন্ধুরা মিলে চাঁদা তুলেছি, কাল অখিলের মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোর কাছেই রাখ, কাল ডাক্তারের কাছে যাবার সময় দিয়ে যাবে। সত্যি একটা ডাক্তার দেখানো খুবই দরকার অখিলের মাকে। অখিল পড়াশোনা করে, গ্যারেজে কাজ করে, একা হাতে আর কত পারবে বল? তুই না থাকলে কিছুই হতো না, তোর উদ্যোগেই তো সব হলো। টাকাটা তুই রাখ, কাল আমাকে বাবার সাথে একটু শহরে যেতে হবে, তুই টাকাটা নিয়ে বাকিদের সাথে চলে যাবি ডাক্তারখানায়। ঠিক আছে। এই সমু, তোর জামার পকেটে এতগুলো টাকা পেলাম, তোর কাছে কি করে এলো? এগুলো রেখে দে দাদা, এগুলো আমার টাকা, আমার লাগবে কাজে। তুই টাকা দিয়ে কি করবি, আমার এখন টাকার দরকার, আমি নিচ্ছি। না দাদা নিস না, ওই টাকাটা সত্যি আমার খুব দরকার, তুই রেখে দে, রেখে দে বলছি। ও দিবি না আমাকে, দাঁড়া দেখাচ্ছি মজা। মা মা, বাবা ও বাবা, এদিকে এসো একবার, দেখো সমু কি করেছে। কিরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? দেখো মা দেখো, বাবা দেখো, তোমাদের ছোট ছেলে টাকা চুরি করেছে। কি টাকা চুরি, কার টাকা? আমার টাকা বাবা, তুমি আমাকে টিফিন খেতে যেই টাকা দাও তাই কিছু জমিয়েছিলাম, ভাবলাম সেই দিয়ে তোমাকে একটা ডাক্তার দেখাবো, আর আমার বন্ধুর জন্মদিনেও উপহার দেব। কিন্তু আজ আমি বাড়ি ছিলাম না, সেই সুযোগে আমার বাক্স খুলে টাকা বার করে নিয়েছে ও। এসব তুই কি বলছিস দাদা, এগুলো আমার, এত মিথ্যে কথা কেন বলছিস তুই? বাবা দাদার কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। চুপ বেয়াদব, একদম চুপ, আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেব। সেসবদি দাদার টাকা চুরি করলি? ছি 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 ছি, হায় হায় ভগবান, এই দিনটাও দেখ।
থাকা জরুরি ছিল, একটা চোরকে মানুষ করেছি। মা, তুমিও আমার কথা বিশ্বাস করছো না। এই টাকাগুলো অখিলের মায়ের চিকিৎসার জন্যে আমরা সব বন্ধুরা মিলে তুলেছি। সব মিথ্যা কথা মা। আমি তোকে একটুও বিশ্বাস করি না, একটুও না। সজলি সত্যি বলেছে, দিয়ে দে, দিয়ে দে টাকাগুলো ওকে। এই দিনটা দেখার আগে আমার মরে যাওয়াও ভালো ছিল, একটা চোরের জন্ম দিয়েছি আমি। চলো তুমি ওই ঘরে চলো, তোমার শরীর খারাপ হবে বেশি। কিরে, দেখলি তো আমার সাথে লাগার ফল? বেশি বাড়াবাড়ি করলে এবার বাড়ি থেকে বের করে দেব। মা বাবা কিন্তু তোর কোনো কথা বিশ্বাস করবে না, মনে রাখিস। আমার ওই চুরি দুগাচ্ছি খুঁজে পাচ্ছি না, যেটা বড় খোকার পড়াশোনার জন্য রেখেছিলাম। ভালো করে খুঁজে দেখেছো সব জায়গায়? হ্যাঁ গো, কোথাও নেই। ওই কুলাঙ্গার চোরটাকে জিজ্ঞাসা করো, এখন হয়তো মায়ের গয়নার উপরেও হাত বাড়িয়েছে। সমু, সমু, এদিকে আয় শিগগির। এই তো চোর বাবাজি বাড়িতেই আছেন। বার কর, বার কর শিগগির। কি বার করবো? আমার চুরি দুগাচ্ছি বড় গোখার পড়াশোনার জন্য রেখেছিলাম, ভেবেছিলাম বিক্রি করে শহরে ছেলেটাকে পড়তে পাঠাবো। আর তুই কি না? কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমি তোর বাবা হয়ে পুলিশ ডাকবো, ধরিয়ে দেবো নিজের ছেলেকে। চাই না, চাই না আমার এই রকম কুলাঙ্গার সন্তান। আজ বড় খোকা পরীক্ষার ফল বেরোবে, কত স্বপ্ন ছেলেটার। ছেলেটা বড় হবে, আরো লেখাপড়া করবে, চাকরি করবে। তোর মা ওই দুগাছা চুরি রেখেছিল বিক্রি করে ছেলেটাকে শহরে পাঠাবে বলে। তুই সেই শেষ সম্বলটুকুও চুরি করলি? কেউ আছেন? বাইরে আসুন। আগে আপনারা এই সমু আবার আবার চুরি করেছে নাকি কিছু? এটা কি আপনাদের? হ্যাঁ, আমার এটা, আমার চুরি। আমাদের ছেলে চুরি করেছে এটা আমরা জানি। এই যে সমুকে নিয়ে যান দারোগা বাবু। দাঁড়ান দাঁড়ান, আসল অপরাধীকে তো আগে দেখুন। এই নিয়ে এসো ওকে তোমরা। এ কি, এ তো সজল, আমার বড় ছেলে। আপনারা ওকে ধরেছেন কেন? ছেড়ে দিন। চোরকে ছেড়ে দেব বলছেন কি? চোর? না না, সজল কখনো চোর হতে পারে না। পারে পারে, শুধু চোর না, পাক্কা জুয়ারিও। এসব কি বলছেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে। না ভুল না, এই চুরিটা ও বিক্রি করতে গিয়েছিল। সোনার দোকানদারের পুরনো গয়না দেখে সন্দেহ হয়, তাই আমাদের খবর দেয়। আমরা তুলে নিয়ে গিয়ে দু চার গা দিতেই সব বলে দেয়। গয়না বিক্রি করে জুয়া খেলার উদ্দেশ্য ছিল। বেশ কিছু বকেটে ছেলের সাথে জুয়া নেশা সবই চলে। কিন্তু সজল যে লেখাপড়ায় কত ভালো। পড়াশোনা, স্কুলে যাওয়ার নাম করে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর আপনাদের মিথ্যে বলে। আর আপনারা সমুকে চোর বলছিলেন না? সমু কি কি করে জানেন? দুস্থ লোকেদের সাহায্য করে, বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ায়, ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না তাদের বইপত্র কিনে দেয়। তবে চুরির টাকায় নয়, ছোটখাটো কাজ করে, চাঁদা তুলে যা পায় তাই দিয়ে। একই মায়ের পেটের দুই ভাই, কিন্তু কত অমিল দুজনের। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। চুপ! এই চোরটা আমার অনেক আগে মারা উচিত ছিল। চিরকাল তোকে বেশি প্রাধান্য দিয়েছি। তুই পড়াশোনায় ভালো ছিলি বলে ভাবতাম, তুই ভালো ছেলে, বড় হয়ে আমাদের দুঃখ দূর করবি, নাম উজ্জ্বল করবি। আর আজ তুই এই প্রতিদান দিলি? মা হয়ে সব সময় সমুকে অবিশ্বাস করেছি, অবহেলা করেছি, শুধু তোর মুখ চেয়ে তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি, আর আমাদের বিশ্বাসে এই মর্যাদা দিলি? নিয়ে যান দারোগা বাবু, ওকে নিয়ে যান, ওকে আমাদের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। না না বাবা, দাদাকে পুলিশে দিও না,
দেখো না, ও ঠিক ভালো হয়ে যাবে। দেখুন, আপনাদের নিজেদের গয়না, আপনারা চাইলে সজলকে আমরা ছেড়ে দেব। এখনো সময় আছে, ও হয়তো নিজেকে শুধরে নিতে পারবে। একবার জেলে গেলে সারা জীবনের জন্য একটা দাগ রয়ে যাবে। ঠিক আছে, সজলকে একটা সুযোগ দিচ্ছি। তবে বাবা সমু, তোরই কথা এটা করলাম, দেখিস দাদাকে যেন সঠিক পথে নিয়ে আসতে পারিস বাবা। তুমি ভেবো না বাবা, দাদা আবার পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে, বড় চাকরি করবে। আমি আছি তো, বাবার সঙ্গে দোকান চালিয়ে সংসার চালাবো, আর দাদার পড়াশোনার খরচ। সত্যি রে ভাই, তোর তুলনা নেই।